এসো এসো নিয়ে যাও ওই শিয়ালো, শুনে যাও কোরআনের আহ্বান, ওই শিয়ালো রঙে রাঙাও জীবন, কোরআনকে করে নাও জীবন বিধান, আলোকিত কোরআন জিপিএইচ শিপার, আলোকিত কোরআন আলোকিত। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الملك الديان، والصلاة والسلام على محمد الذي أرسله الله بالهدى والبيان، أما بعد. প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় আয়োজন জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন 2024, পাওয়ার্ড বাই আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংস, কো স্পন্সর্স স্মার্ট সিনথেটিক কালার পেস্ট, আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আছি মাহে রমজানের 19তম দিনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ঘোষণা করছেন সূরা তাওবার 60 নম্বর আয়াতে, আল্লাহ বলছেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাঈ ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বিনিস সাবিল ফরিদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলীমুন হাকীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা তাওবার 60 নম্বর আয়াতে বলছেন, আট শ্রেণীর মানুষকে আমরা যাকাত দিতে হবে, অর্থাৎ আট শ্রেণীর মানুষ যাকাত খাওয়ার উপযুক্ত। আমরা রমজানের এই শেষ সময়টাতে যাকাত দেই, কিন্তু অনেক সময় আমরা এমন কিছু মানুষকে অল্প কিছু টাকা করে যাকাত দেই যাতে তার কোনো আসলে লাভই হয় না। সেজন্য আমরা যখন কাউকে যাকাত দিব, আমরা চেষ্টা করব একজন মানুষকে তার দারিদ্র বিমোচন করে দিতে, তাকে প্রতিষ্ঠিত করে দিতে, টাকার মালিকানা তাকে বানিয়ে দিতে আমরা সেই চেষ্টা করব। কারণ ফরিদাতাম মিনাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নির্ধারিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, আমরা আছি মিম গ্রুপে, আজকে আমরা তেলাওয়াত শুনব পাঁচজন প্রতিযোগীর। চলুন এক নজরে দেখে আসি কোন কোন প্রতিযোগী বন্ধু আলোকিত এই মঞ্চে আজ আলো ছড়াবে। আলোকিত কোরআন জিপিএইচ শিপার, আলোকিত কোরআন। প্রিয় দর্শক, আমরা দেখে নিলাম ছোট্ট বন্ধুদের, এবার তেলাওয়াত শুনবো। তবে তেলাওয়াত শোনার পূর্বেই আমাদের সম্মানিত বিজ্ঞ বিচারকদের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে রয়েছেন তিনজন বিজ্ঞ বিচারক, চলুন তাদের সঙ্গে আমরা পরিচিত হই। বিজ্ঞ বিচারকের আসন অলঙ্কৃত করেছেন বাংলাদেশের খ্যাতিমান কারী, যার তেলাওয়াত শুনে অনেকেই তার তেলাওয়াত অনুকরণ করেন, আমাদের প্রিয় মানুষ ফজিলাতুল উস্তাজ কারি আজহারুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে রয়েছেন আরও একজন সম্মানিত বিজ্ঞ বিচারক, বিজ্ঞ বিচারকের দায়িত্ব পালন করছেন ফজিলাতুল উস্তাজ কারি নাজমুল হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আরও একজন সম্মানিত বিদগ্ধ বিচারক রয়েছেন আমাদের, বিজ্ঞ বিচারকের দায়িত্ব পালন করছেন সুদূর অস্ট্রিয়া ভিয়েনা থেকে আগত ফজিলাতুল উস্তাজ আব্দুল মতিন আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজ্ঞ বিচারক ত্রয়, আপনাদেরকে আলোকিত আয়োজনে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে রয়েছেন একজন সম্মানিত অতিথি, চলুন তার সঙ্গে আমরা পরিচিত হই। সম্মানিত অতিথির আসন অলঙ্কৃত করেছেন বাংলাদেশের খ্যাতিমান স্কলার, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার প্রধান মুফাসসির ফজিলাতুল উস্তাজ গাজী মোহাম্মদ আবুল কাসেম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাইয়াকাল্লাহ উস্তাজ, আপনাকে আলোকিত আয়োজনে স্বাগত জানাচ্ছি। শুকরান, বারাকাল্লাহ ফিক। প্রিয় দর্শক, যে বন্ধু শুরুতেই আলোকিত এই মঞ্চে আজ আলো ছড়াবে, কিশোরগঞ্জের বন্ধু নূর মোহাম্মদ। আমরা নূর মোহাম্মদের তেলাওয়াত শুনব নিশ্চয়ই, তবে তার পূর্বেই চলুন তার আপন মানুষজন তার সম্পর্কে কি মন্তব্য করছে আমরা জেনে আসি। আমি নূর মোহাম্মদের পিতা। আরটিভি আয়োজিত আলোকিত কোরআন প্রতিযোগিতায় সে চান্স পেয়েছে। কিশোরগঞ্জবাসী এবং সারা দেশবাসীর কাছে দোয়া প্রার্থী, সে যেন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করতে পারে। বর্তমানে বিশ্বসেরা কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেস প্রযুক্তিতে শুধুমাত্র জিপিএইচ ইস্পাত তৈরি করছে অধিক ভূমিকম্প সহনশীল স্থাপনা নির্মাণ উপযোগী জিপিএইচ কোয়ান্টাম B600TR, যা ব্যবহারে অন্যান্য রডের তুলনায় 30% পর্যন্ত কম রডের প্রয়োজন হয়। তবে দামটা কিন্তু একটু বেশি, ওদের জীবনে চাইতেও বেশি। টাকা গেলে তো টাকা আরও আসবে, কিন্তু জীবন গেলে কি ফিরে পাবো? ঠিকই বলেছেন স্যার, তাহলে জিপিএইচ কোয়ান্টাম B600TR ফাইনাল। জিপিএইচ কোয়ান্টাম B600TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। তো দর্শক, আমরা দেখে নিলাম ছোট্ট বন্ধুর প্রিয় মানুষেরা তার সম্পর্কে কি মন্তব্য করলেন, এবার তেলাওয়াত শোনার পালা। তাকে ডেকে নিচ্ছি আলোকিত এই মঞ্চে,
তাকে প্রশ্ন করবেন ফজিলাতুল কারি আজহারুল ইসলাম আলোকিত কোরআন আলোকিত কোরআন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ তুমি প্রস্তুত ইনশাআল্লাহ তো আজকে তোমার জন্য প্রশ্ন হলো আমি পড়ে শোনাচ্ছি তারপরে তুমি এখান থেকে পড়বে হ্যাঁ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من جاء بالحسنة فله خير منها وهم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من جاء بالحسنة فله خير وهم من فزع يومئذ آمنون ومن جاء بالسيئة فكبت وجوههم في النار هل تجزون إلا ما إنما أمرت أن أعبد رب هذه البلدة الذي حرمها أن أعبد رب هذه البلدة الذي حرمها وله كل شيء وأمرت أن أكون من المسلمين وأن أتلو القرآن فمن اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فقل إنما আবার পড়ো বাবা ফাইন্নামা ইয়াহদি লিনাফসি ওয়া আন আতলু আল কুরআন এখান থেকে ওয়া আন আতলু আল কুরআন ফামান ইহতাদা ফাইন্নামা ইহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাকুল ইন্নামা وقل الحمد لله سيريكم آياته فتعرفونها وما ربك بغافل عما تعملون بسم الله الرحمن الرحيم طاسيم ميم تلك آيات الكتاب المبين نتلو عليك من نبأ موسى وفرعون بالحق لقوم إن فرعون علا في الأرض وجعل أهلها شيعا
شيعا وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ونريد أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين ونمكن لهم في الأرض ونري فرعون وهامان وجنودهما صدق الله العظيم ما شاء الله প্রিয় দর্শক নূর মোহাম্মদ সব সময় চমৎকার একটি কণ্ঠে আমাদেরকে তেলাওয়াত শুনিয়ে থাকে কিন্তু আজকে মনে হলো যে সুরের মধ্যে আমাদের ছোট বন্ধু খেই হারিয়ে ফেলেছে আমরা বিজ্ঞ বিচারকের কাছ থেকে মন্তব্য জানব ফজিলাতুল উস্তাদ কারি আজহারুল ইসলাম ধন্যবাদ সম্মানিত উপস্থাপক আসলে আপনিও ঠিকই ধরেছেন এই জিনিসটাই আমরা চিন্তা করছিলাম যে ও তো বরাবরই খুব ভালো পড়ে মাশাআল্লাহ আজকে তার আওয়াজটা মনে হয় একটু বসা বসা তাই না তো যাই হোক সুরের যাই হয়েছে বাকি মাঝখানে একটুখানি হোঁচট খেয়ে গেছে তো আশা করি সামনের দিকে এটা হবে না ভালো খেয়াল করবো ইনশাআল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ মন্তব্য করবেন আমাদের আজকের সম্মানিত অতিথি ফাদিলাতুল উস্তাদ আবুল কাসেম গাজী মাশাআল্লাহ সুন্দর তেলাওয়াতি করেছে ছোট্ট মানুষ একটু ভয়ের কথা তো আগেই বলা হয়েছিল ভয়টা মনে হয় এসে গেছে তারপর আমরা আশা করি সে ভবিষ্যতে আরও ভালো করবে অনেক ভালো করবে অনেকের মন জুড়াবে আলোকিত কোরআনকে আরও আলোকিত করবে উচ্চ মানে উঠিয়ে নিবে ইনশাআল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ নূর মোহাম্মদ আমরা তোমার কাছ থেকে আর অনেক ভালো তেলাওয়াত প্রত্যাশা করি সেটা উপহার দিতে পারবে না আমাদের ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক আজকের পর্বেও কিন্তু একজন বন্ধুকে আমরা বিদায় জানাবো সেজন্য আমাদের প্রত্যেক প্রতিযোগী অত্যন্ত সতর্ক হয়ে তেলাওয়াত করবে ইনশাআল্লাহ ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে আসছে ফরিদপুরের বন্ধু মোহাম্মদ ইমদাদুল্লাহ মোহাম্মদ ইমদাদুল্লাহর তেলাওয়াত শুনবো নিশ্চয়ই তবে তার পূর্বেই চলুন জেনে আসি তার প্রিয় মানুষেরা তার সম্পর্কে কি মন্তব্য করছে মাটির 1250 ফিট পর্যন্ত গিয়েও হাসি মুখে চাপ মেনে নেয় আরএফএল ইউপিবিসি ক্লাস পায় পাইপের বস না কিনলে লস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার ছোট ভাই হাফেজ মোহাম্মদ ইমদাদুল্লাহ জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন 2024 এ চান্স পাওয়ায় আমরা সকলে আনন্দিত সকলে ওর জন্য দোয়া করবেন ও যেন বড় হয়ে ভালো একজন আলেম হতে পারে এবং দিনের খেদমত করতে পারে এবং ধন্যবাদ জানাই আরটিভিকে এত সুন্দর একটা অনুষ্ঠান আমাদেরকে উপহার দেওয়ার জন্য আলোকিত কোরআন আলোকিত কোরআন السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد ضربنا للناس في هذا القرآن من كل مثل دو جاسي دي تيوتا بول أعوذ بالله
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد ضربنا ضرب الله مثلا رجلا فيه شركاء متشاكسون ورجلا سلما لرجل هل الحمد لله بل أكثرهم لا يعلمون إنك ميت وإنهم ميتون ثم إنكم يوم القيامة عند ربكم تختصمون فمن أظلم ممن كذب على الله وكذب بالصدق إذ جاءه أليس في جهنم مثوى للكافرين والذي جاء بالصدق وصدق به أولئك هم المتقون لهم ما يشاءون عند ربهم ذلك جزاء ويجزيهم أجرهم بأحسن الذي كانوا يعملون أليس الله بكاف عبده ويخوفونك بالذين من دونه ومن حسبك. صدق الله العظيم. ما شاء الله. ছোট্ট বন্ধু কেমন তেলাওয়াত করলো জানতে চাইবো ফাদিলাতুল উস্তাজ নাজমুল হাসান হাফিজাহুল্লাহর কাছ থেকে। মাশাআল্লাহ
তেলাওয়াত সুন্দর করেছে ইয়াদের মানও ভালো ছিল আলহামদুলিল্লাহ ও উস্তাদ খলিল হাসরিকে ফলো করেছে তোমাকে পরামর্শ হলো উস্তাদ খলিল হাসরি অনেক বড় বড় আয়াতে পড়ে তোমাকে ওই পড়া ফলো করতে হলে তোমার দমকে বাড়াতে হবে তুমি দম না থাকার কারণে এমন এমন জায়গায় গিয়ে ওয়াকফ করে ফেলো যে পড়ার সৌন্দর্য নষ্ট হয়ে যায় এটার জন্য আরও বেশি প্র্যাকটিস করতে হবে তাহলে তোমার পড়া আরও সুন্দর হবে অক্ষরগুলো একটু হালকা হালকা হয়ে যায় এটাকে আরও মজবুত করার চেষ্টা করবে আপনাকে অসংখ্য ধন্যবাদ মন্তব্য করবেন তামিমুল মিল্লাত কামিল মাদ্রাসার সুনামধন্য প্রধান মুফাসসির ফদিলাতুল উস্তাজ আবুল কাশেম গাজী আলহামদুলিল্লাহ ঠান্ডা মাথায় এসে তেলাওয়াত করেছে ধীরে ধীরে তেলাওয়াত করেছে এবং আমাদের ওস্তাদ যেটা বলেছেন ওয়াকফগুলো যেহেতু তারা অর্থ বুঝে না এবং শ্বাস এসে কিছুটা তার কষ্ট হয় এজন্য যেখানে ওয়াকফ করা ঠিক নয় সেখানে ওয়াকফ করে ফেলে এরপর পিছন থেকে যেখান থেকে টেনে পড়তে হবে সেটা তারা অর্থ না বোঝার কারণে ভাবটা বোঝে না যাই হোক তুমি আরও চেষ্টা করো ইনশাল্লাহ ভালো হবে তোমার লক্ষণ ভালো ভবিষ্যৎ ইনশাল্লাহ উজ্জ্বল হবে আমরা আশা করি আপনাকে অসংখ্য ধন্যবাদ ইমদাদুল্লাহ আরও ভালো প্রস্তুতি নিতে হবে ওস্তাদ কিন্তু কঠিন রাউন্ডে তোমাকে সতর্ক করলেন যে ওয়াকফের ক্ষেত্রে আরও সতর্ক হতে হবে কেমন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক আমরা আছি মিম গ্রুপে অর্থাৎ চতুর্থ রাউন্ডের শেষ গ্রুপে পাঁচজন প্রতিযোগী তেলাওয়াত করবে বাকি রইল আর তিনজন ছোট্ট একটি বিরতির পর তাদের তেলাওয়াত আমরা শুনব ইনশাআল্লাহ আপনারা দেখছেন জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন 2024 পাওয়ার্ড বাই আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংস কো স্পন্সর্স স্মার্ট সিনথেটিক কালার পেস্ট আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ছোট্ট একটি বিরতির পর আবারও দেখা হচ্ছে ইনশাআল্লাহ জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন আলোকিত কোরআন আলোকিত কোরআন জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক আপনারা দেখছেন জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন 2024 পাওয়ার্ড বাই আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংস কো স্পন্সর্স স্মার্ট সিনথেটিক কালার পেস্ট আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি প্রিয় দর্শক আমরা দুইজন প্রতিযোগীর তেলাওয়াত শুনেছি বাকি রইল আর তিনজন ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে আসছে নরসিংদীর বন্ধু মোহাম্মদুল্লাহ মোহাম্মদুল্লাহর তেলাওয়াত শুনব নিশ্চয়ই তবে তার পূর্বেই চলুন তার প্রিয় মানুষেরা তার সম্পর্কে কী মন্তব্য করছে আমরা জেনে আসি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আমার ছেলে হাফেজ মোহাম্মদুল্লাহ আরতিবিতে আলোকিত কোরআনে চতুর্থ রাউন্ড পর্যন্ত পৌঁছেছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে হাফেজ কারি আলেম মুফতি মুহাদ্দিস হিসেবে কবুল করেন এবং সারা বিশ্বের দিনের খেদমত হিসেবে কবুল করেন দিনের দায়ী হিসেবে কবুল করেন প্রিয় দর্শক আমরা দেখে নিলাম ছোট্ট বন্ধু মোহাম্মদুল্লাহর আপনজনেরা তার সম্পর্কে কী মন্তব্য করলেন এবার তেলাওয়াত শুনব তাকে ডেকে নিচ্ছি আলোকিত এই মঞ্চে তাকে প্রশ্ন করবেন সুদূর অস্ট্রিয়া ভিয়েনা থেকে আগত ফাদিলাতুল উস্তাজ আব্দুল মতিন আজহারি আলোকিত কোরআন আলোকিত কোরআন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু তুমি ভালোভাবে প্রস্তুতি নিয়ে আসছো জি আলহামদুলিল্লাহ তোমাকে আজকে প্রশ্ন করব আল্লাহ তাআলা সূরা আল মাইদার মধ্যে চারটি জিনিস হারাম করেছেন মুমিনদের উপর ওই চার জিনিস সম্বলিত আয়াতের শুরু থেকে তুমি তিলাওয়াত করবে সেটি সেগুলি হচ্ছে মদ জুয়া প্রতিমা পূজা আর তীর দিয়ে ভাগ্য নিরূপণ করা আধুনিক যুগের লটারি সিস্টেমে ভাগ্য নির্ধারণ করা এই চার জিনিসকে আল্লাহ তাআলা শয়তানের আমদানি করা অ্যাক্টিভিটিস হিসাবে আখ্যা দিয়েছেন কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করছেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر
إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا আবার পড়ো তো তুমি শুরু থেকে পড়ো আবার يا أيها الذين آمنوا إنما الخمر والميسر يا أيها الذين آمنوا إنما الخمر والميسر إنما الخمر والميسر والأنصاب والأزلام بينكم العداوة إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ثم اتقوا وآمنوا ثم
সাইদের আয়া এখান থেকে পড়ো ثُمَّ اتَّقَوْا وَآمَنُوا ثُمَّ اتَّقَوْا وَأَحْسَنُوا والله يحب المحسنين والله يحب المحسنين يا أيها الذين آمنوا ليبلونكم الله بشيء من الصيد تناله ورماحكم ليعلم الله من يخافه بالغيب فمن اعتدى بعد ذلك فله عذاب أليم حسبك صدق الله العظيم প্রিয় দর্শক, ছোট্ট বন্ধু মোহাম্মদুল্লাহ এই পর্যন্ত অনেক সংগ্রাম করে অনেক প্রতিযোগীকে পেছনে ফেলে আজকের পর্ব পর্যন্ত এসে পৌঁছেছে। আমরা আজকে তার তেলাওয়াত সম্পর্কে মন্তব্য জানব প্রশ্নকারী ওস্তাজ আব্দুল মতিন আজহারি হাফিজাহুল্লাহর কাছ থেকে। মাশাআল্লাহ তাবারাকাল রহমান, বারাকাল্লাহু ফিক, সুন্দর করেছো। ইমদাদুল্লাহ, ওর নাম কি? মোহাম্মদুল্লাহ। মোহাম্মদুল্লাহ, সুন্দর করেছো তুমি, বরাবরই ভালো তিলাওয়াত করে আসছো, যার কারণে এই পর্যন্ত তুমি আসতে পেরেছো। আমরা তোমার ব্যাপারে অনেক আশাবাদী এবং তোমাকে সম্মানিত বিচারকগণ অনেক দিক নির্দেশনা দিয়েছেন। তোমার পড়াটা একটু তোমার সাধ্য থেকে একটু বেশি চড়া, যার কারণে পড়া তোমার বেসামাল হয়ে যায় অনেক ক্ষেত্রে, তোমার আয়ত্তের ভিতরে থাকে না, তোমার নিয়ন্ত্রণের ভিতরে থাকে না। তুমি পড়াটা সহজ কোনো একটা পড়াকে অনুসরণ করবে ইনশাআল্লাহ। আর আজকে দুই জায়গায় ভুল করেছো, এক জায়গায় নিজে নিজে তুমি ভুলটাকে শুধরাইতে পেরেছো, আরেক জায়গায় পারোনি। আমরা আশা করব ইনশাআল্লাহ তুমি অনেক ভালো করবে, অনেক মনোযোগী হবে এবং তুমি সুন্দরভাবে মসৃণভাবে তোমার সুন্দর ভবিষ্যতের দিকে আল্লাহর ফজলে এগিয়ে যাবে। বারাকাল্লাহু ফিকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মন্তব্য করবেন আমাদের আজকে সম্মানিত অতিথি। মাশাআল্লাহ, আমাদের মোহাম্মদুল্লাহ খুব সাহসী হাফেজ সাহেব, সুন্দর তেলাওয়াত করেছে, সে হোঁচট খেলেও থেমে যায়নি। এভাবেই লড়াই করতে হবে। এবং ওস্তাদ যেভাবে তোমাকে পরামর্শ দিয়েছেন যে তুমি উচ্চ স্বরে পড়ো, যেটা তুমি তোমার বডি হিসাবে তুমি কন্ট্রোল করতে তোমার কষ্ট হয়ে যায়, তুমি আরেকটু স্লো মোশনে পড়বা, অন্য কোনো হাফেজ সাহেবের অনুসরণ করবে, তাহলে তোমার জন্য আমরা ভালো আশা কিছু ভালো কিছু আশা করি আমরা। ইনশাআল্লাহ তুমি অনেক ভালো করবে, মাশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ মোহাম্মদুল্লাহ। আজকের এই পর্বে এসে কিন্তু তুমি বিপদ ঘটিয়ে ফেলেছ। আমরা জানি না আল্লাহ তাআলা তোমার ভাগ্যে কী লিখে রেখেছেন, আমরা ফলাফলের সময় দেখব যে আল্লাহ তাআলা তোমার ভাগ্যে কী লিখে রেখেছেন। কেমন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ছোট্ট বন্ধু মোহাম্মদুল্লাহ সম্পর্কে একটি ছোট্ট তথ্য দিতে চাই, আর সেটি হলো কোরআনের এই খুদে পাখি মাত্র এক বছর তিন মাসে কোরআন হিফজ করেছে। আল্লাহু আকবার। কোরআনের এই বিস্ময়কর বালকের জন্য আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাক। আল্লাহুম্মা আমিন। ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। আসছে কিশোরগঞ্জের বন্ধু মোহাম্মদ জান্নাতুন নাঈম ফাহাদ। আমরা তার তেলাওয়াত শুনব, তবে তার পূর্বেই চলুন তার প্রিয় মানুষেরা তার সম্পর্কে কী মন্তব্য করছে আমরা জেনে আসি। জান্নাতুন নাঈম ফাহাদ আমার ছেলে, সে পাকুন্দা দারুল মারিফ আল ইসলামিয়া মাদ্রাসা শিক্ষার্থী। সে আরটিভি চতুর্থম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা 2024 এর সেরা 10 নির্বাচিত হয়েছে।
এতে আমি ও আমার পরিবার সকলে অত্যন্ত খুশি আলহামদুলিল্লাহ মাদ্রাসা উস্তাদ ও আরটি আলোকিত কোরআন এর প্রতিযোগিতায় কৃতজ্ঞতা জানাচ্ছি সাথে সাথে সকলের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমার ছেলের দিনের জন্য কবুল করেন পাইপের লিক ও জং নিয়ে টেনশন ব্যবহার করুন লিক প্রুফ সীসা মুক্ত ও জং মুক্ত অরিফিল থ্রেড পাইপ এন্ড ফিটিং পাইপের বস না কিনলে লস প্রিয় দর্শক আমরা দেখে নিলাম ছোট্ট এই বন্ধু সম্পর্কে তার আপন মানুষজন কি মন্তব্য করলেন এবার তেলাওয়াত শোনার পালা তাকে ডেকে নিচ্ছি আলোকিত কোরআনের এই আলোকিত মঞ্চে তাকে প্রশ্ন করবেন ফদিলাতুল উস্তাজ কারি আজহারুল ইসলাম আলোকিত কোরআন আলোকিত কোরআন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছো তুমি জি আলহামদুলিল্লাহ উস্তাদ জি আপনি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ويوم نحشرهم جميعا ثم نقول للذين أشركوا مكانكم أنتم وشركاؤكم ومن يخرج الحي من الميت ويخرج الميت من الحي ومن
حسبك. وصدقت يا رب العالمين. جنات النعيم فهد তোমার কি আজকে তেলাওয়াত করতে কষ্ট হয়েছে? কষ্ট হয়নি, মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা ছোট্ট বন্ধুর তেলাওয়াত শুনলাম, তার তেলাওয়াত সম্পর্কে এবার মন্তব্য জানব ফাদিলাতুল উস্তাজ কারি আজহারুল ইসলাম হাফেজাহুল্লাহর কাছ থেকে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর, খুব সুন্দর তেলাওয়াত করেছে। তো জানি না রোজার কারণে কি না, তার পড়াটা মনে হয় একটু কষ্ট হয়েছে। ওয়াল আবসারা ওয়াল আফিদা সে পড়ে ফেলেছিল, পরে আমি যখন আবার পড়তে বললাম তখন সে ঠিক করে ফেলেছে। তো দোয়া করি তোমার জন্য আল্লাহ তোমাকে আরও উপরে নিয়ে যাক, আরও উচ্চ মর্যাদা আল্লাহ তোমাকে নিয়ে যাবে ইনশাআল্লাহ। দোয়া রইল। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মন্তব্য করবেন আমাদের আজকের সম্মানিত অতিথি ফাদিলাতুল উস্তাজ মুহতারাম শেখ আবুল কাসেম গাজী। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ছোট্ট হাফেজ সাহেব খুব সুন্দর তেলাওয়াত করেছে। শারীরিকভাবে যতটুকু তার চাইতে বেশি শক্তি প্রদর্শন করে এই তেলাওয়াত করার চেষ্টা করেছে, কিছুটা হোঁচট খেলেও আবার ঠিকঠাক মতোই এগিয়ে গেছে। আমরা আশা করি সে সাহস রাখবে, সাহস হারাবে না, এবং এই লড়াইতে তাকে জিততে হবে, সামনে এগিয়ে যেতে হবে। আমরা তার জন্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আল্লাহুম্মা আমিন। আপনাকে ধন্যবাদ। জান্নাতুন নাঈম ফাহাদ, উস্তাজরা কিন্তু বারবার বলেন তোমাদেরকে যে ভালো পড়ার পাশাপাশি ভালো খাওয়া দাওয়া করতে হবে। আজকে ইফতারের পরে ভালো একটা খাওয়া দিবে, কেমন? ইনশাআল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. প্রিয় দর্শক, আপনারা দেখছেন জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন 2024 পাওয়ার্ড বাই আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংস, কো স্পন্সর্স স্মার্ট সিনথেটিক কালার পেস্ট, আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমরা আছি মিম গ্রুপে, সর্বশেষ প্রতিযোগীকে নিয়ে ফিরে আসছি ছোট্ট একটি বিরতির পর আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন 2024 পাওয়ার্ড বাই আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংস, কো স্পন্সর্স স্মার্ট সিনথেটিক কালার পেস্ট, আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমরা আছি মিম গ্রুপে, ডেকে নিচ্ছি আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগীকে। আসছে কক্সবাজারের বন্ধু মোহাম্মদ আইয়ুব বিন সাঈদ। আইয়ুব বিন সাঈদের তেলাওয়াত শুনবো নিশ্চয়ই, তবে চলুন তার পূর্বে তার আত্মীয় স্বজন তার সম্পর্কে কি মন্তব্য করছে আমরা জেনে আসি। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। আমার আগে থেকে একটা প্রত্যাশা, আমার ছেলের একটা ভালো কিছু অর্জন হবে, আল্লাহর মেহরবানিতে এটা আলহামদুলিল্লাহ পেয়েছি। সামনে ওর আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য খুবই ইচ্ছা, আল্লাহ যেন পূরণ করে, এটাই দোয়া সবার কাছে। আমি অনেক খুশি হয়েছি, আল্লাহর কাছে সবসময় এটাই চেয়েছিলাম, ভালো কিছু অর্জন, দিনের পথে আল্লাহ যেন কবুল করে, এটাই আমার সবসময় চাওয়া। শুকরিয়া আলহামদুলিল্লাহ, ওরা যে একটা সুন্দর আয়োজন করেছে হাফেজে কুরআনের জন্য, ধন্যবাদ আর টিভিকে, আমার পক্ষ থেকে খুবই আন্তরিক শুভেচ্ছা। প্রিয় দর্শক, আমরা দেখে নিলাম ছোট্ট বন্ধুর সম্পর্কে তার প্রিয় মানুষেরা কি মন্তব্য করলেন। এবার তেলাওয়াত শোনার পালা, তাকে ডেকে নিচ্ছি আলোকিত এই মঞ্চে। তাকে প্রশ্ন করবেন ফাদিলাতুল উস্তাজ আব্দুল মতিন আজহারি। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله تعالى وبركاته. الله تعالى إرشاد قرشن وأيوب إذ نادى ربه أني مسني الضر. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين. فاستجبنا له
فكشفنا ما به من ضر وآتيناه أهله ومثلهم معهم رحمة من عندنا وذكرى للعابدين وإسماعيل وإدريس وذا الكفل كل من الصابرين وأدخلناهم في رحمتنا إنهم من الصالحين وذا النون إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين وزكريا إذ نادى ربه رب لا تذرني فردا وأنت خير الوارثين فاستجبنا أصلحنا له زوجه إنهم كانوا يسارعون في الخيرات ويدعوننا رغبا ورهبا وكانوا لنا خاشعين والتي أحصنت فرجها فنفخنا فيها من روحنا وجعلناها وابنها آية للعالمين حسبك ما شاء الله صدق الله مولانا العظيم আল্লাহু আকবার ইফতারের পূর্ব মুহূর্তে এত চমৎকার একটি তিলাওয়াত আমরা শুনলাম ছোট্ট এই বন্ধুর তিলাওয়াত সম্পর্কে এবার মন্তব্য করবেন ফদিলাতুল উস্তাজ আব্দুল মতিন আজহারি মাশাআল্লাহ তাবারক রহমান হাফিজাকুমুল্লাহ ওয়া রাআকুম আইয়ুব অনেক সুন্দর করেছো মাশাআল্লাহ তুমি একজন খুদে স্কলার একজন কোরআনের পাখি তোমাকে পূর্বে সম্মানিত বিচারকগণ তোমার দৃষ্টি আকর্ষণ করেছেন মাখরাজ এবং সিফাতের বিষয়ে আমাদের শেখ আজহারুল ইসলাম হাফিজাহুল্লাহ তোমাকে রা তাকরার করার বিষয়ে তোমাকে দৃষ্টি আকর্ষণ করেছেন এছাড়াও অন্যান্য বিষয়ে তোমাকে পরামর্শ দেওয়া হয়েছে তুমি ওই সকল বিষয়ে সবসময় সচেতন থাকবে যত্নবান থাকবে তোমরাই নিশ্চয় আল্লাহ তাআলার সবচাইতে নির্বাচিত এবং পছন্দের বান্দা আল্লাহ তাআলা তোমাদের সম্মানকে সমুন্নত করুন এবং তোমরা আরও এগিয়ে যাও সেই দোয়া তোমাদের জন্য থাকলো আপনাকে অসংখ্য ধন্যবাদ মন্তব্য করবেন আমাদের আজকের সম্মানিত অতিথি আলহামদুলিল্লাহ
আইয়ুবকে তার নামের সাথে মিলিয়ে একজন সম্মানিত নবী আলাইহিসসালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওই আয়াতকে কেন্দ্র করে তেলাওয়াত করতে বলা হয়েছে, সে সেখান থেকে তেলাওয়াত করতে পেরেছে এবং তাজবীদের দিকে লক্ষ্য রাখার যে পরামর্শ দেওয়া হয়েছে সেটা মূলত আমাদের যারা বিজ্ঞ বিচারক মণ্ডলী রয়েছেন তাদের কাছে স্পষ্ট হয়েছে। তারপরও আমরা আশা করব তোমরা খুদে কোরআনের পাখি, এখনও তোমাদের সুন্দর তেলাওয়াত আরও উন্নত করার সময়, তোমরা আরও সুন্দর করবে, আরও ভালো করবে, আরও যত্নবান হবে, আরও এগিয়ে যাবে, এটাই আশা করি ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আইয়ুব বিন সাঈদ, ভালো তেলাওয়াত করেছ, কিন্তু আরও সতর্ক থেকে ভালো তেলাওয়াত আমাদেরকে উপহার দিবে, কেমন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় দর্শক, দেখতে দেখতে সকল প্রতিযোগীর তেলাওয়াতই শুনে ফেলা হয়েছে। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই ফলাফল ঘোষণা করব। বিজ্ঞ বিচারকত্রয় ফলাফল তৈরি করছেন। আজকেও আপনাদেরকে জানিয়ে দেব কোন বন্ধু এই গ্রুপে প্রথম হচ্ছে, অর্থাৎ গ্রুপ চ্যাম্পিয়ন হলো, আর কোন বন্ধু আলোকিত এই মঞ্চ ছেড়ে বিদায় নিচ্ছে। ছোট্ট বন্ধুদের ফলাফল ঘোষণা করার পূর্বে তাদেরকে আলোকিত এই মঞ্চে এই মুহূর্তে আমি ডেকে নিচ্ছি। সর্বাধুনিক সিপিভিসি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি আরএফএল সিপিভিসি প্রো পাইপ এন্ড ফিটিংস 93 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম পানি সহ্য করতে পারে। আরএফএল সিপিভিসি প্রো পাইপ এন্ড ফিটিংস। প্রিয় দর্শক, আমার হাতে মিম গ্রুপের সকল প্রতিযোগীর ফলাফল চলে এসেছে। আমি সর্বপ্রথম ঘোষণা করব সেই বন্ধুর নাম যে বন্ধু আলোকিত এই মঞ্চের এই গ্রুপে, অর্থাৎ মিম গ্রুপের চতুর্থ রাউন্ডের সর্বশেষ গ্রুপ, মিম গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। যে বন্ধুটি গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে সে বন্ধুটি হলো ছোট্ট বন্ধু, কোরআনের খুদে পাখি, আইয়ুব বিন সাঈদ। আলোকিত কোরআন, অভিনন্দন তোমাকে। আলোকিত কোরআন, তুমি গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে, কেমন লাগছে তোমার? ভালো, আলহামদুলিল্লাহ। আর যদি আজকে বিদায় নিতে তাহলে? অনেক খারাপ লাগতো। খারাপ লাগতো। আল্লাহর প্রতি বেশি বেশি শুকরিয়া আদায় করবে এবং বেশি বেশি দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। ইনশাআল্লাহ, আমার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ কবুল করুন। প্রিয় দর্শক, আইয়ুব বিন সাঈদকে অভিনন্দন জানাচ্ছি, ছোট্ট এই বন্ধু আমাদের সাথে পরবর্তী রাউন্ডে তো যাচ্ছেই, এই রাউন্ডের গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে এই গ্রুপের। এবার যে বন্ধুর নাম ঘোষণা করব, ছোট্ট বন্ধু আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে, যদিও আমাদের অনেক খারাপ লাগছে, আপনাদেরও খারাপ লাগছে আমরা জানি। প্রতি পর্বেই আমরা একজনকে বিদায় দিচ্ছি, প্রত্যেক বিদায়ী হাফেজ অত্যন্ত ভালো হাফেজ, কিন্তু সামান্য কিছু ভুলের কারণে বিদায় নিতে হয় আমাদের সেই ছোট্ট বন্ধুদের। আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে অনেক ভালো তেলাওয়াত করার পরেও যে বন্ধু আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে, ছোট্ট বন্ধু নূর মোহাম্মদ। নূর মোহাম্মদ, তোমার তেলাওয়াত অনেক ভালো, কিন্তু তুমি কণ্ঠের প্রতি একেবারেই যত্নবান নও এবং বিজ্ঞ বিচারকগণ বারবার তোমাকে বলেন যে তুমি কণ্ঠের প্রতি যত্ন নাও, তেলাওয়াত ভালো করে করো। তুমি যে আজকে আমাদের কাছ থেকে চলে যাচ্ছ, তোমার কেমন লাগছে? খারাপ লাগছে। তুমি কি এই চলে যাওয়াটা প্রত্যাশা করেছিলে? জি না। প্রিয় দর্শক, ছোট্ট এই বন্ধুটি আমাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছে না, আর আমরাও তাকে যেতে দিচ্ছি না। আমাদের এই ছোট্ট বন্ধু চলে যাচ্ছে পরবর্তী রাউন্ড। খুশি হয়েছ? অনেক বেশি খুশি হয়েছ? প্রিয় দর্শক, আমাদের ছোট্ট বন্ধু আমাদের সাথে যাচ্ছে পরবর্তী রাউন্ডে। যে বন্ধু আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে, অনেক ইচ্ছে ছিল যে আগামী রাউন্ডগুলোতেও তার তেলাওয়াত শোনার, কিন্তু তাকদীরের ফয়সালা, আল্লাহ রাব্বুল আলামিন তার কিসমতে এটাই নির্ধারণ করে রেখেছেন। বিদায় নিচ্ছে ছোট্ট বন্ধু মোহাম্মদুল্লাহ। মোহাম্মদুল্লাহ, তোমার জন্য অনেক কষ্ট লাগছে, তুমি অনেক চেষ্টা করেছ, আমরা অনেক চেষ্টা করছিলাম, দোয়া করছিলাম তোমার জন্য যে তুমি যেন অনেক দূর এগিয়ে যাও এবং শেষ পর্যন্ত তোমার তেলাওয়াত শোনার আমাদের ইচ্ছে ছিল, কিন্তু তুমি আজকে কেন এই ভুল হলো তোমার বলো তো? ভয় পেয়ে গেছো? প্রিয় দর্শক, আমাদের এই ছোট্ট বন্ধুটি, আমাদের এই ছোট্ট বন্ধু এত বিজ্ঞ বিচারকদের সামনে তেলাওয়াত করতে গিয়ে আজকে একটু ভয় পেয়ে গেছে এবং সেই ভয়ের কারণে একটু ভুল হয়ে গেছে। সেই ভুলের কারণেই আজকে বিদায় নিতে হচ্ছে আমাদের এই কোরআনের পাখিকে, আমাদের মোহাম্মদুল্লাহ। এই মুহূর্তে বিজ্ঞ বিচারকত্রয়ের কাছ থেকে সম্মাননা ক্রেস্ট, মূল্যবান সনদপত্র গ্রহণ করবে।
এসো এসো নিয়ে যাও ওই শিয়াল, শুনে যাও কোরআনের আহ্বান। এসো এসো নিয়ে যাও ওই শিয়াল, শুনে যাও কোরআনের আহ্বান। ওই শিয়াল রঙে রাঙাও জীবন, কোরআনকে করে নাও জীবন বিধান। আলোকিত দেশে দেশে শান্তির বাণী ছড়াতে, কোরআনের শিক্ষা দাও ছড়িয়ে দেশে দেশে শান্তির। দর্শক, আমরা চাই না আসলে আমাদের এই ছোট্ট বন্ধুরা আমাদের কাছ থেকে বিদায় নেয়, কিন্তু প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী ছোট্ট বন্ধুরা আমাদেরকে ছেড়ে চলে যায় এবং সামান্য কিছু নাম্বারের ব্যবধানে ছোট্ট এই বন্ধুদেরকে আমরা হারিয়ে ফেলছি। এই মোহাম্মদুল্লাহ মাত্র এক বছর তিন মাস সময় নিয়ে কোরআন হিফজ করেছে, একবার কি ভাবতে পারেন? আমাদের ছোট একটা কবিতা মুখস্থ থাকে না, কিন্তু পুরো ত্রিশ পারা কোরআনুল করিম এই ছোট্ট বাবুর সিনায় আল্লাহ রাব্বুল আলামিন ঢেলে দিয়েছেন এবং সে সেটা ধারণ করেছে বিজ্ঞ বিচারকদের সামনে। এতদিন রমজানের আজকে দ্বিতীয় দশক শেষ হতে চলল, এতদিন সে বিজ্ঞ বিচারকদের সামনে তেলাওয়াত করেছে নির্ভুলভাবে, আজকে একটু হোঁচট খেয়েছে এবং সেই জন্যই আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। আমরা তার জন্য দোয়া করবো আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন কোরআনের একজন দাঈ হিসেবে কবুল করেন। প্রিয় দর্শক, ছোট্ট এই বন্ধুর বয়স মাত্র দশ বছর, দশ বছরের একটি ছোট্ট বাবু আমাদের সামনে এতদিন তেলাওয়াত করলো, আমরা তার তেলাওয়াতে মুগ্ধ হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিজ্ঞ বিচারক সুদূর অস্ট্রিয়া থেকে যিনি এসেছেন, তিনি চোখের জল মুছছেন। অর্থাৎ আসলে আমরা কেউ আবেগ সংবরণ করে রাখতে পারি না যখন এই ছোট্ট পাখিরা আমাদের কাছ থেকে বিদায় নেয়। তাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদের মনের আশাগুলো পূর্ণ করুক। ইফতারের এই পূর্ব মুহূর্তে আপনারাও দোয়া করবেন আমাদের এই কোরআনের পাখিদেরকে যেন আল্লাহ তাআলা দুনিয়া এবং আখেরাতে আরও সম্মানিত করে। আজ এই পর্যন্তই, আপনারা এতক্ষণ দেখছিলেন জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন 2024 পাওয়ার্ড বাই আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংস, কো স্পন্সর্স স্মার্ট সিনথেটিক কালার পেস্ট, আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। চলুন প্রিয় দর্শক, এবার এক নজরে দেখে আসি আজকের সকল প্রতিযোগিতার ফলাফল। পৃথিবী হাসবে আবার, তবেই তো পৃথিবী হাসবে আবার, মানবতা আবার হবে মহিয়ান। আমরা দেখে নিলাম ছোট্ট বন্ধুদের ফলাফল, আগামীকালকের পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি নিজাম বিন মুহিব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলোকিত কোরআন, আলোকিত কোরআন।